নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/10/2021 ইউপিএসসির আন্ডারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আসুন এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব। তো প্রকাশিত হলো সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার এক্সাম এর ফলাফল রেজাল্ট। তো আসুন দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসংক্রান্ত খবর পাওয়ার জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি শুক্রবার সিভিল সার্ভিস বা এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। গত 10ই অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সফল প্রার্থীদের এখন সিভিল সার্ভিসের মেন পরীক্ষার জন্য আবেদন করতে হবে, যা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। ইউপিএসসির একটি বিবৃতি জানিয়েছে যে পরীক্ষা নিয়ম অনুসারে সমস্ত সফল প্রার্থীকে সিভিল সার্ভিসের মেন পরীক্ষা 2021 জন্য বিস্তারিত আবেদন ফর্ম ওয়ান বা ডাফ ওয়ান তে আবার আবেদন করতে হবে এবং ড্যাফ ওয়ান পূরণ করার তারিখ ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এটি জমা দেওয়ার জন্য কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে ঘোষণা করা হবে। এবং ইউপিএসসি সিভিল সার্ভিসের মেন পরীক্ষা 2021 অ্যাডমিট কার্ড 2021 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে জারি করা হবে এবং ইউপিএসসি সিভিল সার্ভিসের মেন পরীক্ষা 2021 এবং তার ইন্টারভিউ প্রাপ্ত নম্বরগুলোর উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকার জন্য বিবেচনা করা হবে। এবং এবছর মোট 10 লক্ষ প্রার্থী ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি 2021 কেন্দ্রীয় সরকারি বিভিন্ন বিভাগে মোট 712টি শূন্যপদের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এবং ইউপিএসসি প্রিলিমিনারি 2021 হলো এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম রাউন্ড। যে প্রার্থীরা প্রিলিমিনারি ও মেন রাউন্ডে উভয় পাস করবেন তারাই ইন্টারভিউ পাস বা পার্সোনালিটি টেস্টের জন্য উপস্থিত হতে পারবেন। কমিশন আরও বলেছে যে চূড়ান্ত ফলাফলের পর ইউপিএসসির প্রিলিমিনারি 2021 নম্বর এবং কাট অফ মার্কস উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে https://upsc.gov.in ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। তাহলে ইউপিএসসির যে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। তো যারা এখনও রেজাল্ট দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই পরের ধাপে যারা পাস করবেন তাদের মেন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপটাও করে নেবেন। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।